CCDB, Christian Commission for Development in Bangladesh. বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসনের লক্ষ্য নিয়ে জেনেভা ভিত্তিক ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস কর্তৃক 1973 সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান। শুরুতে সিসিডিবি সমাজ কল্যাণমূলক কাজে বিশেষত ত্রাণ ও পুনর্বাসনে নিয়োজিত ছিল। পরে বাস্তব অবস্থার বিশ্লেষণ, উন্নয়নের বোধ ও সামাজিক চাহিদার নিরিখে এর স্ট্র্যাটেজি ও ব্যবহারিক কার্যধারায় রূপান্তর সাধিত হয়। বাংলাদেশের কৃষিতেও সিসিডিবি দীর্ঘদিন কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় প্রায় 40 বছর ধরে মাটি ও মানুষের উন্নয়নে তথা কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে, যেমন দরিদ্র কৃষি পরিবারের উন্নয়নে এলাকা ভিত্তিক কৃষি সংগঠন গঠন করে উক্ত এলাকা চাষীদের মধ্যে সরকারি মাতৃবীজ দিয়ে ভিত্তি বীজ ও প্রত্যায়িত বীজ উৎপাদন করে উক্ত এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নামমাত্র দামে বীজ সরবরাহ করে প্রান্তিক দরিদ্র কৃষকদের মাঝে। লক্ষ্য একটাই, কৃষির উন্নয়ন, কৃষকদের উন্নয়ন। সিসিডিবির নিজস্ব অর্থায়নে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন, বেশি ফলনশীল বীজ চেনার হাতে কলমে প্রশিক্ষণ এবং চাষিদের মধ্যে বীজ বিতরণ করে থাকে। সিসিডিবির কার্যক্রমসমূহের মধ্যে আরও আছে সাক্ষরতা ও কর্মোপযোগী শিক্ষাদান, জীবিকা নির্বাহের উপযোগী দক্ষতার প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, উপার্জনমূলক কর্মকাণ্ডে বৈষয়িক সহায়তা দান, পরিবেশ সংরক্ষণের জন্য প্রচার এবং দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি ও দুর্যোগগ্রস্তদের সহায়তা প্রদান, আধুনিক কৃষি উন্নয়ন ও উচ্চ ফলনশীল ধানের বীজ উৎপাদন সহ অন্যান্য সবজি ও ফসলের বীজ উৎপাদন সংরক্ষণ, কৃষি জলবায়ু পরিবর্তন মোকাবেলাতেও সিসিডিবি প্রান্তিক কৃষকদের সাথে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করে সিসিডিবি। নতুন নতুন জাত, বিশেষ করে খরা, লবণ, বন্যা ও ঠান্ডা সহনশীল ফসলের জাতের প্রদর্শনী এবং ডেমোর মাধ্যমে বীজ উৎপাদন ও সরবরাহ করে এই কৃষিতে উদ্যোগী প্রতিষ্ঠানটি। সিসিডিবি দেশের বিভিন্ন অঞ্চলে এর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে 22টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। মানিকগঞ্জ, রাজশাহী, নরসিংদী, নবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা, দিনাজপুর, রংপুর, বান্দরবান, রাঙামাটি, ফরিদপুর, যশোর, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল এবং কক্সবাজার। সিসিডিবির অন্তর্ভুক্ত হয়ে 49টি ছোট সংস্থা কাজ করছে এবং এগুলির উপকারভোগীর সংখ্যা প্রায় 1,36,595 কৃষি পরিবার। সিসিডিবির এই সকল কাজে সার্বিক সহায়তা করে ব্রি, বারি, বিএডিসি, হারভেস্ট প্লাস এবং ডিএই কৃষি মন্ত্রণালয়। কৃষি ক্ষেত্রে সিসিডিবির বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক 2021-এ সেরা কৃষি উদ্যোগ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত হচ্ছেন। প্রতিষ্ঠান পর্যায়ে সেরা কৃষি উদ্যোগে মনোনীত সিসিডিবি এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব জুলিয়েট কিয়া মালাকারকে পদক তুলে দিচ্ছেন আমাদের সবার প্রিয় শক্তিমান অভিনেতা আজিজুল হাকিম। এবারে আমরা জানব প্রতিষ্ঠান পর্যায়ে সেরা কৃষি উদ্যোগে মনোনীত সিসিডিবি এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জুলিয়েট কিয়া মালাকার, আপনার অনুভূতি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মহতি উদ্যোগে আরটিভিকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই আয়োজনের জন্য। এবং সিসিডিবির মতো 40 বছর, আসলে না, প্রায় 48 বছরেরও বেশি সময় ধরে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জরুরি ত্রাণ দিয়ে শুরু করে বর্তমানে খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন, অর্থনৈতিক সক্ষমতা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে মোকাবেলা করার জন্য, পাশাপাশি কৃষি সম্প্রসারণ এবং চাষিদের হাতে মানসম্পন্ন বীজ উৎপাদন এবং বীজ তুলে দেওয়ার জন্য সিসিডিবি কাজ করে যাচ্ছে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের এই স্বীকৃতি প্রদান করার জন্য। এবং সিসিডিবি পরিবারের সাথে যে 60,000-এরও বেশি কৃষক রয়েছেন তাদের পক্ষে, আমাদের সমস্ত সহকর্মীর পক্ষে, বোর্ডের পক্ষে এবং আমাদের সাথে সরকারের যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবার পক্ষে বিনীতভাবে এই অ্যাওয়ার্ড আমি গ্রহণ করছি। আরটিভিকে আবারও ধন্যবাদ।